রিফাই বেরিমাথ কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো। আমরা আছি এর 23তম খণ্ডে। ইংরেজ শাসনামলের প্রথম দিকে মুজাফফরনগর জেলার কান্দেহলা নামক কসবার একটি স্থানের একটি জায়গা নিয়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। জায়গাটি হিন্দুদের মন্দিরের নাকি মুসলিমদের মসজিদের? ইংরেজ ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য শোনার পর মুসলিমদের মধ্যে কিছু লোককে একান্তে রেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা হিন্দুদের মধ্যে কি এমন কোন লোক আছে যারা সত্যবাদিতার উপর আপনার আস্থা রাখতে পারেন এবং যার সাক্ষ্যের উপর ফয়সলা দেওয়া যায়? তারা জানালো তাদের নজরে এমন কোন লোক নেই। এরপর তিনি হিন্দুদের ডেকে জিজ্ঞেস করলেন, তারা বলল, বড় মুশকিলের ব্যাপার, কেননা ব্যাপারটা সাম্প্রদায়িক স্বার্থ সংশ্লিষ্ট। তারপরও মুসলিমদের মধ্যে একজন বুজুর্গ আছেন যিনি কখনো মিথ্যা বলেন না, আমাদের বিশ্বাস এই সময় তিনি সত্যি বলবেন। এই বুজুর্গ ছিলেন হযরত শাহ আব্দুল আজিজ দেহলভির শাগরিদ এবং সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহ এর খলিফা মুফতি ইলাহি বখশ সাহেবের খানদানের। ইংরেজ ম্যাজিস্ট্রেট বুজুর্গের খেদমতে চাপরাশে পাঠিয়ে তাকে আদালতে ডেকে পাঠালেন। বুজুর্গ বললেন, আমি কসম খেয়েছি কখনো ইংরেজদের মুখ দেখবো না। ইংরেজ ম্যাজিস্ট্রেট এরপর বলে পাঠালেন, আমার মুখ দেখার দরকার নেই, তবুও আপনি মেহরবানি করে আসুন, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি না আসলে ফয়সালা হচ্ছে না। অবশেষে বুজুর্গ এলেন এবং ইংরেজ ম্যাজিস্ট্রেটের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রইলেন। গোটা বিষয়টি বুজুর্গের সামনে পেশ করা হলো এবং তিনি যা জানতেন তা বলতে শুরু করলেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরা উদ্গ্রীব দৃষ্টিতে বুজুর্গের প্রতি দৃষ্টিপাত করলেন। সকলের কান তার জবাব শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জবাবের উপর এই গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক সংঘাতপূর্ণ বিষয়টি ফয়সলা নির্ভর করছে। এমন সময় বুজুর্গ বললেন, আসল কথা হলো জায়গাটা হিন্দুদের, মুসলিমদের এই জায়গায় আদৌ কোনো সম্বন্ধ নেই। ব্যাস আদালতের ফয়সলা হয়ে গেল, জায়গাটা হিন্দুরা পেল আর মুসলিমরা মুকদ্দমায় হেরে গেল। কিন্তু মুসলিমরা হারলেও ইসলামের নৈতিক বিজয় হলো। সত্যবাদিতা এবং ইসলামী আখলাক প্রকাশ কয়েক হাত মাটি হারিয়ে বহু অমুসলিমদের বিবেক বিবেচনা এবং মন মস্তিষ্ক জিতে নেয়। অনেক হিন্দু সেদিন বুজুর্গের হাতে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায়। বুদ্ধি বিবেক ছাড়াও জ্ঞান প্রজ্ঞা মেধা শক্তিকে এমন এক পবিত্র এবং মূল্যবান সম্পদ মনে করা হতো যা ইতর ভদ্র নির্বিশেষে যে কোনো মানুষের কাছে বিক্রি করা হতো না। যারা এই ব্যাপারে সমুন্নত মর্যাদার অধিকারী ছিলেন তারা কোনো ক্রমেই তা বিক্রয় করা পছন্দ করতেন না এবং একে আল্লাহ তাআলার মূল্যবান অনুগ্রহ এবং আমানত মনে করতেন। বিশেষত তা কুফর এবং পাপকার্য প্রত্যক্ষ অথবা পরোক্ষ সাহায্য সহযোগিতা এবং শক্তি বৃদ্ধিতে একে অন্যের কাজে লাগানো, এমনকি কোনরূপ ভ্রান্ত মতবাদের ধারক বাহক সাজাকে বড় রকমের খেয়ানত এবং ইমান বিক্রয় মনে করতেন। এই একই মানসিকতা এবং চরিত্রের বুজুর্গ ছিলেন মাওলানা আব্দুর রহিম রামপুরি। রোহিলাখণ্ডের ইংরেজ শাসক মিস্টার হকিন্স তাকে বেরেলি কলেজের প্রভাষক হিসেবে অধ্যাপনার জন্য প্রস্তাব দেন এবং মাসে 250 টাকা বেতন দেওয়া হবে বলে জানান। আজ থেকে প্রায় 150 বছর আগের পূর্বের 250 টাকা বর্তমান মানে যে কয়েক হাজার টাকা হবে তা সহজে অনুমান করা যায় এবং অল্প কিছুদিনেই উল্লেখিত বেতন বৃদ্ধি করা হবে বলে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়। তিনি এই বলে তার অজু পেশ করেন, রামপুর রাজ্য সরকার তার প্রতি মাসে যে 10 টাকা মাসোহারা দেওয়া বন্ধ হয়ে যাবে। তিনি মিস্টার হকিংস তাকে বলে পাঠান, আপনি রাজ্য সরকার থেকে যা পান আমি তার থেকে 25 গুণ বেতন দিতে চাচ্ছি, অতএব এই বিরাট অঙ্কের বেতনের মোকাবেলায় রাজ্য সরকারের মাসোহারা তো নিতান্তই তুচ্ছ। এরপর মাওলানা আব্দুর রহিম পরবর্তী অজুর পেশ করেন, আমার বাড়িতে একটি কুল গাছ আছে, এই ফল খুব মিষ্টি যা আমি খুব পছন্দ করি, বেরেলি গেলে আমি কুল খেতে পারবো না। বোঝা যায় ইংরেজ শাসক তখনও মাওলানার মনের কথাটি ধরতে পারেননি। তিনি বললেন, রামপুর থেকে কুল আনার ব্যবস্থা করা হবে, আপনি বেরেলিতে বসে আপনার বাড়ির ফল খেতে পারবেন। এরপর মাওলানা সাহেব বললেন, আমার আরেকটি অসুবিধা আছে, আমার যেসব ছাত্র রামপুর থেকে আমার কাছে পড়তে মাহরুম হবে আমিও তাদের খেদমত থেকে মাহরুম হব। ইংরেজ শাসক এর পরও হার মানতে রাজি নন। তিনি বললেন, আপনার ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে, ফলে তারা বেরেলিতে আপনার কাছে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এবার মুসলিম আলেম তার দিকে এমন তীর নিক্ষেপ করলেন যার জবাব ইংরেজ শাসক মিস্টার হকিংস এর কাছে ছিল না। মাওলানা বললেন, ঠিক আছে, কিন্তু আমি যদি লেখাপড়া শেখাবার বিনিময়ে বেতন গ্রহণ করি তবে কাল কিয়ামতে যখন আমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে তখন আল্লাহর দরবারে কি জবাব দেব? ভারতবর্ষের বিজেতা ইংরেজ শাসককে অবশেষে হার মানতে হলো। অপরদিকে মাওলানা আব্দুর রহিম রামপুরি রামপুর রাজ্যের শাসক নওয়াব আহমদ আলী খান প্রদত্ত 10 টাকা মাসোহারার উপর তার অবশিষ্ট জীবন কাটিয়ে দেন। আল্লাহ পাক মরহুমের উপর রহমত বর্ষণ করুন। এই নৈতিক শক্তি এবং কীর্তির মোকাবেলায় এ যুগের বিদ্যাবুদ্ধি বিক্রির সঙ্গেই তুলনা করুন। এই যুগের বুদ্ধিজীবীরা তাদের বিদ্যাবুদ্ধি
মেধা এবং যোগ্যতাকে নিলামে চালিয়েছে। যে সর্বোচ্চ দাম দিতে স্বীকৃত হবে তার হাতে বিক্রিত হবে। যদি কোনো ইসলামী কিংবা মুসলিম প্রতিষ্ঠান 100 টাকা দেয়, পক্ষান্তরে কোনো খ্রিস্টান প্রতিষ্ঠানের এর মোকাবেলায় 105 টাকা দিতে রাজি থাকে, তখনই সে তার ওখানে চলে যাবে। আবার কোনো ইহুদি রাষ্ট্র বা প্রতিষ্ঠান যদি আরো 5 টাকা বাড়িয়ে দেয়, অমনি সে তার হাতে নিজেকে বিক্রি করে দেবে। সে এটা দেখবে না প্রস্তাবিত প্রতিষ্ঠানের সঙ্গে তার মন মস্তিষ্ক, রুচি, প্রকৃতি ও বিষয়ের মিল আছে কিনা। অবস্থা যদি অনুমতি দেয় তবে দেখা যাবে শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা কেবল নামকাওয়াস্তে প্রমোশন কিংবা বর্ধিত বেতনের নিশ্চয়তা পেয়ে পুলিশ বিভাগে অথবা নৌ চলাচল বিভাগে হৃষ্টচিত্তে বদলি হয়ে যাবে। একজন পণ্ডিত ব্যক্তি যিনি কোনো জ্ঞানগর্ভ বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, তাত্ত্বিক এবং জ্ঞানগত বিষয়ে তিনি গবেষণামূলক নিবন্ধ লিখে থাকেন, একদিন হঠাৎ করেই শুনতে পারেন তিনি সামান্য উচ্চ বেতনের লোভে এমন এক সামরিক কিংবা প্রশাসনিক চাকরিতে যোগ দিয়েছেন যার সঙ্গে তার মানসিকতা এবং জ্ঞানগত আদৌ কোনো সম্পর্ক নেই। আজ কোন নিবন্ধকার এতে আদৌ কোনো কষ্ট অনুভব করেন না। সে যেই কলম দিয়ে কীর্তিমান মহাপুরুষের জীবন চরিত লিখেছে, আগামীকাল সেই একই কলম দিয়ে একজন জাতীয় বেইমান এবং গাদ্দারের প্রশংসা গাথা লিখে চলেছে। জনৈক গ্রন্থপ্রেমিক উচ্চ মূল্যে যখন কোনো দুর্লভ পুস্তক ক্রয় করতেন, তখন আনন্দের অতিশয্যে নিম্নোক্ত কবিতা পাঠ করতেন, কিছুটা সংশোধন করে আজও তা পাঠ করা যায়। কয়েকটি কড়ির মূল্যে আমি জীবন খরিদ করলাম, নগণ্য জিনিসের বিনিময়ে আমি মূল্যবান জিনিস খরিদ করলাম। এখানে জীবনের পরিবর্তে যদি ইমান পাঠ করা হয়, তাহলে বাস্তবতার নিরিখে তা ভুল হবে না। পারস্পরিক সম্পর্ক ও অধিকারের অন্যতম বৈশিষ্ট্য ছিল এও যে সেসবের বুনিয়াদের সাধারণ অবস্থায় অধিকাংশ অবস্তুবাদী এবং নির্ভেজাল বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক কিংবা আত্মিক হতো, এবং সেসবের মধ্যে নিজের স্বার্থ, কামনা বাসনার নামগন্ধ খুবই কম থাকত। এর ফলে কোনো সময় এমন সম্পর্কেরও সন্ধান মিলত এবং এর শেকড় ছিল ও দিমাগের এত গভীরে প্রথিত হতো যার কোনো বস্তুগত এবং বাণিজ্যিক শাখা ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। উস্তাদ শাগরিদের সম্পর্ক এমন ছিল যার সামনে এ যুগের পিতাপুত্রের এবং প্রেমিক প্রেমিকার সম্পর্ক গৌণ এবং নিষ্প্রভ। বর্তমান যুগের মানুষ এটা জেনে বিশ্ব হতবাক হবে যে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত আলেম এবং খ্যাতনামা উস্তাদ দারসে নিজামের প্রতিষ্ঠাতা মোল্লা নিজামুদ্দিন লখনবী এর ইন্তিকালের খবর শুনে শোকাহত হয়ে তদীয় শাগরিদ সাইয়েদ কামালউদ্দিন আজমিবাদী ইন্তেকাল করেন, অপর শাগরিদ সাইয়েদ জারিফ আজমিবাদী কাঁদতে কাঁদতে চোখ নষ্ট করে ফেলেন। অবশ্য পরে জানা যায় ইন্তিকালের খবর সঠিক ছিল না। ইউরোপের ভোগবিলাস তথা আনন্দ ফুর্তি, ফায়দা হাসিলের দুটো নৈতিক দর্শন এবং চিন্তাধারা ফলে ফুলে বিকশিত হয়ে থাকে। রাষ্ট্রীয় এবং ইসলামী নৈতিকতার উপর দুটোই প্রভাব পড়েছে। ইসলামের নৈতিকতা দর্শন এই উভয় দর্শন এবং চিন্তাধারার চেয়ে অনেক উন্নত। উদ্দেশ্য, অভিসন্ধি এবং স্বার্থপরতা, সুবিধাবাদী মানসিকতা, ধ্যান ধারণা থেকেও তা মুক্ত। খ্রিস্টীয় 1700 শতাব্দী থেকে লাভলাভের প্রচলন প্রবল হতে থাকে। পাশ্চাত্যের নীতিশাস্ত্রবিদগণ বুক ফুলিয়ে বলতে শুরু করলেন, নৈতিকতার মধ্য থেকে যে বস্তুর উপকারিতা বা লাভ প্রকাশ পাবে না তা বিবেচনাযোগ্য নয়, তার প্রতি ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। কিন্তু এই লাভ বা উপকারিতার সংজ্ঞা নির্ধারণের জন্য যে মানসিকতা তুলাদণ্ডের ভূমিকা পালন করত, দুঃখের বিষয় তা আগাগোড়া বস্তুবাদী ধারণাই রূপ লাভ করে চলেছে। এর কাঠামো এবং অনুর্বর ভূমি দিন দিন এমন হতে চলেছে যে কোনো অবস্তুবাদী এবং অপার্থিব লাভের ধারণা করতেও তা অক্ষম ছিল এবং এ ব্যাপারে তাদের অনুভূতি এবং মেধা ছিল সীমিত ও নির্ধারিত। ফল হলো এই নৈতিকতার সীমা নির্ধারণ এবং লাভের রূপ, যা প্রকৃতির নির্বাচন থেকে কৃত এই নাজুক কাজই বিচারক এবং সালিসের কাছে সোপর্দ করা হলো। তিনি তার প্রকৃতগত প্রথিত মেজাজের কারণে কোনো অবস্তুবাদী ও পার্থিব লাভকে মেনে নেবার যোগ্য ছিলেন না। এভাবেই লাভের সীমা ও নির্ধারণ স্বাভাবিক অবেচেতন ভাবেই বস্তুবাদী হয়ে যায় এবং কার্যত নৈতিক দর্শন এবং নীতিশাস্ত্রের এমন কোন বস্তুর সঙ্গে আদৌ কোনো সম্বন্ধ রইল না যার কোনো বস্তুগত ইন্দ্রিয়গ্রাহ্য লাভ নেই। ক্রমান্বয়ে এই বস্তুবাদী মানসিকতা এবং লাভের ধারণা গোটা জীবনটাকেই ছেয়ে ফেললো। বিংশ শতাব্দীগুলোতে ইউরোপের সাহিত্যে যেসব শব্দ সর্বাধিক ব্যবহৃত হয়েছে এবং যেসব শব্দ ইউরোপের জন্য সর্বাধিক আকর্ষণীয়, সেসব শব্দের অন্যতম ফিতরত তথা প্রকৃতি। কিন্তু যেসব জিনিস বা বস্তুর মোকাবেলায় এবং যেসব মৌকায় এই শব্দগুলি বলা হয়েছে তা থেকে পরিষ্কার বোঝা যায় প্রকৃতি বলতে একান্তই পশু প্রকৃতি বোঝানো হয়েছে, যা সর্বপ্রকার সূক্ষ্ম অনুভূতি, নৈতিক বিবেক, প্রশান্ত হৃদয় এবং বুদ্ধি এই উভয়টি থেকে মুক্ত।
যা সব ধরনের বাধ্যবাধকতা এবং সীমারেখাকে ভয় পাওয়ার দাবি হলো কেবল খাও দাও ফুর্তি করো, বাধা বন্ধহীন মুক্ত জীবন যাপন করো। এজন্য কোনো প্রকার হক বা অধিকার, দাবি বা মানবীয় দায়িত্ব বা কর্তব্য নেই। ঊনবিংশ শতাব্দীতে মানুষের উৎস বা উৎপত্তি সম্পর্কে যে গবেষণা করা হয় এবং যে মতবাদ সাধারণভাবে সকলেই মেনে নিয়েছে, অর্থাৎ জীববিজ্ঞানী ডারউইন দ্য থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনবাদ তত্ত্ব, পরবর্তীকালে যা অসার বা ভুল প্রমাণিত হয়েছে তা জীবনের সকল শাখাকে প্রভাবিত করে এবং নৈতিকতার উপর এর ইন্দ্রিয় গ্রাহ্য এবং ইন্দ্রিয়াতীত প্রভাব পড়ে। অতঃপর ওই যুগে ইউরোপের যান্ত্রিক যুগ শুরু হয়। মানুষজনের ধ্যান ধারণা নির্ভেজাল বস্তুবাদী হয়ে যায়, ফলে যে ছিটে ফোটা নমনীয়তা ও জীবন জিন্দেগি পশু সুলভ ধ্যান ধারণাতে অবশিষ্ট ছিল এ যুগে তাও বিদায় নেই। প্রখ্যাত ইউরোপীয় নও মুসলিম মোহাম্মদ আসাদ ইউরোপের এই নৈতিক এবং চারিত্রিক পরিবর্তনের উপর গভীর বিবেচনা প্রসূত পর্যালোচনা পেশ করেছেন। যদি প্রাচ্যের উপর পাশ্চাত্যের এই মানসিক এবং রাজনৈতিক আধিপত্য এভাবেই বজায় থাকে এবং খোদ ইউরোপের বুকেই যদি বড় রকমের কোনো বিপ্লব সাধিত না হয়, তাহলে আজ পাশ্চাত্য সম্পর্কে যা বলা হচ্ছে আগামীকাল প্রাচ্য সম্পর্কেও তাই বাস্তব হয়ে দেখা দেবে এবং লক্ষণও এখন থেকেই দেখা যাচ্ছে। জীবনের প্রতিটি শাখা এবং বিভাগের ন্যায় প্রাচ্যের নৈতিকতাও আধুনিকতার পাশ্চাত্যের ছাঁচের রূপ নিতে যাচ্ছে। যে মহলটি পাশ্চাত্য শিক্ষা এবং সভ্যতা সংস্কৃতি দ্বারা পুরোপুরি প্রভাবিত, তাদের নৈতিকতা পাশ্চাত্য নৈতিক দর্শন এবং চিন্তা চেতনার সর্বোত্তম নমুনা। মোহাম্মদ আসাদ লিখেছেন, ইউরোপের মানুষদের এমন একটি দল সৃষ্টি হয়ে গেছে যাদের নীতিবোধ এবং নৈতিকতা নিছক উপযোগবাদ প্রশ্নে সীমাবদ্ধ, যাদের কাছে ভালো মন্দের সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে একমাত্র বস্তুবাদী সাফল্য। পশ্চিমের সামাজিক জীবন সম্পর্কে যে নিগুড় পরিবর্তন ঘটেছে তাতে দিনের পর দিন উপযোগবাদী নীতিবোধ স্পষ্ট হয়ে উঠেছে। কারিগরি যোগ্যতা, দেশাত্মবোধ, জাতীয়তাবাদী দলের বোধের মতো বস্তুবাদী সমাজ কল্যাণের সাথে প্রত্যক্ষ সংশ্লিষ্ট সকল দিককে দেওয়া হচ্ছে উচ্চ মর্যাদা এবং কখনো কখনো তার মূল্য অহেতুক অতিরঞ্জিত করে দেখা হচ্ছে। সন্তান বাৎসল্য ও দাম্পত্য জীবনের বিশ্বস্ততার মতো যেসব গুণকে সম্প্রতিকাল পর্যন্ত নিছক নৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা হতো, সেসবের গুরুত্ব দ্রুত লোপ পাচ্ছে। কারণ সমাজের উপর সেসবের নির্দিষ্ট বস্তুবাদী কল্যাণ দেখা যাচ্ছে না। শ্রেণী বা গোষ্ঠীর কল্যাণের উপর বলিষ্ঠ পারিবারিক বন্ধনের চূড়ান্ত প্রয়োজন অনুভূত হতো যে যুগে আধুনিক পাশ্চাত্যে তার স্থান অধিকার করেছে ব্যাপকতর শিরোনামযুক্ত এক নতুন সমাজ সংহতির যুগ, যে সমাজে অপরিহার্যভাবে শিল্পবিজ্ঞান প্রভাবিত এবং যা দ্রুত বর্ধমান গতিতে স্রেফ যান্ত্রিক ধারায় গড়ে উঠেছে, যেখানে পিতার প্রতি পুত্রের আচরণের কোনো বিশেষ সামাজিক গুরুত্ব থাকতে পারে না। যতক্ষণ ব্যক্তি বিশেষ কোনো আচরণ এবং পারস্পরিক সংযোগ সম্পর্কে সমাজের নীতি সাধারণ শালীনতার সীমার মধ্যে কাজ করে, ফলে পাশ্চাত্যের পিতা প্রতিদিন পুত্রের উপর তার কর্তৃত্ব ক্রমাগত হারিয়ে ফেলছে এবং সম্পূর্ণ ন্যায় সঙ্গতভাবে পিতা পুত্রের প্রতি শ্রদ্ধা হারাচ্ছে। যে যান্ত্রিক সমাজের অন্তর্নিহিত প্রবণতা রয়েছে ব্যক্তির উপর অপরের প্রাপ্ত সুযোগ সুবিধা লোপ করার, তার বিশেষ তাদের পারিবারিক সম্পর্কের উপর ধীরে ধীরে প্রাধান্য বিস্তার করেছে এবং প্রকৃতপক্ষে তাকে অচল করে দিচ্ছে। কারণ উপরিউক্ত ধারণা ন্যায়সঙ্গত বিকাশের খাতিরে পারিবারিক সম্পর্কের সুযোগ সুবিধাও লোপ পেতে বাধ্য। হীনমন্যতা, মুসলিম প্রাচ্যে মানুষের উন্নতি অগ্রগতি এবং চরমোৎকর্ষের মান ছিল খুবই উন্নত। এজন্য দিন ও দুনিয়া এবং ইলম ও আমলের সমন্বয়ে বহুবিধ মানবীয় গুণ দ্বারা ভূষিত এবং মানবীয় উৎকর্ষ এমন বহু বিক্ষিপ্ত শাখা প্রশাখার সম্মিলিত অনিবার্য ছিল, যার মধ্যে এ যুগের হীনমন্যতা এবং সংকীর্ণ দৃষ্টি পরস্পর বিরোধী মনে করে থাকে এবং কোনো মানুষের মধ্যে একই সময় এসব গুণের যে সমাবেশ ঘটতে পারে তা কল্পনাও করতে অধিকাংশ অক্ষম। সমগ্র মুসলিম বিশ্বে কেবল ভারতীয় উপমহাদেশের মুসলিম রাজা বাদশাহ, যাদের উজির নজির আমির উমারার জীবন চরিত্রের উপরই দৃষ্টিপাত করুন, আপনি দেখবেন বুলন্দ হিম্মতি, উন্নত মনোবল, চরমোৎকর্ষ এবং নিত্য নতুন বৈশিষ্ট্য, রাজকীয় পোশাকের নিচে দরবেশি আলখেল্লা, রাজনৈতিক অভিযান মগ্নতার সঙ্গে ইবাদত বন্দেগীতেও মশগুল। এর সাথে লেখাপড়া ও জ্ঞান চর্চার এমন সব দুর্লভ নমুনা মিলবে যার নজির সাধারণ মানব ইতিহাসের মেলাভার এবং যার সভ্যতা এ যুগের সংকীর্ণ মানসিকতা এবং মানবীয় উন্নতি ও চরমোৎকর্ষ সম্পর্কের সীমিত ধারণা বিশ্বাস করতে বার বার পীড়া অনুভব করবে। সুলতান শামসুদ্দিন আলতামাসের সাম্রাজ্যে বিস্তৃত এর রাষ্ট্রীয় শাসন ও রাজনীতি বিষয়ক ব্যস্ততার অবস্থা ভারতীয় ইতিহাসের ছাত্ররা নামে মাত্রই জানে।
কিন্তু এর সঙ্গে এটাও লক্ষ্য রাখতে হবে, তার ইন্তিজামী ব্যস্ততা, রাজকীয় প্রয়োজন, এর চাহিদা ও দাবি, যুদ্ধ বিগ্রহ, ভ্রমণের আধিক্য, তার ধর্মীয় বাধ্যবাধকতা ও নিয়মিত আমল সমূহ পালনের ক্ষেত্রে এতটুকু ব্যস্ততার সৃষ্টি করতে পারেনি। হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন, আমার জানাজা তিনি পড়াবেন যার আসরে সুন্নত ও তাকবীরে উলা কখনো ফত হয়নি। এরপর এই ওসিয়ত ঘোষিত হলে সুলতান স্বয়ং সম্মুখে অগ্রসর হন এবং তার জানাজা পড়ান। সুলতান গিয়াসউদ্দিন বলবন, নাসিরুদ্দিন মাহমুদ, ফিরোজ শাহ তুঘলক প্রমুখের ধর্মীয় জীবন এবং মাজহাবি আনুগত্যের অবস্থা সম্পর্কে সকলেই অবগত। গুজরাটের সুলতানগণ বিশেষভাবে দিন এবং দুনিয়ার সমন্বয়কারী এবং এক একজন বাজ্যুত প্রভাবশালী শাসক হলো স্বভাবগতভাবে যুগের জুনায়েদ বাগদাদী তুল্য দরবেশ ছিলেন। মাহমুদ শাহ প্রথম এবং তদীয় পুত্র সুলতান মুজাফফর শাহ হালিমের জীবন কাহিনী এর সর্বোত্তম সাক্ষ্য। ভারতীয় ঐতিহাসিক মাওলানা হাকিম সাইয়েদ আব্দুল হাই এর মুজাফফর শাহ হালিম এর জীবন কাহিনী লিখতে গিয়ে তদীয় ইয়াদে আইয়াম নামক গ্রন্থে বলেন, মাহমুদ শাহর পর তদীয় উপযুক্ত সুলতান মুজাফফর শাহ হালিম পিতৃ সিংহাসনে অধিষ্ঠিত হন। জ্ঞান এবং বিদ্যাবত্তার ক্ষেত্রে তিনি আল্লামা মোহাম্মদ ইবনে মোহাম্মদ এলজেয়েদের শাগরিদ ছিলেন এবং হাদিস পড়েছিলেন আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ ইবনে ওমর বাহরুকের কাছে। তিনি এমন বয়সে কোরআন মাজিদের হিফজ করার সৌভাগ্য লাভ করেছিলেন যে বয়স সম্পর্কে শেখ সাদি বলেছেন, এই ইলমি যোগ্যতার সাথে তাকওয়া এবং আজিমত রূপ সম্পদও তিনি আল্লাহর পক্ষ থেকে লাভ করেছিলেন। গোটা জীবনটাই কোরআন এবং হাদিসের উপর আমল করেছেন, সবসময় অজু অবস্থায় থাকতেন, জামাতের সঙ্গে সালাত আদায় করতেন, সমগ্র জীবনে একদিনের জন্য সিয়াম পরিত্যাগ করেননি, কখনো মদ তো স্পর্শই করেননি, কখনো কারোর প্রতি অহেতুক কঠোরতা প্রদর্শন করেননি, অশ্রাব্য ভাষা ব্যবহার করা কখনো নিজের মুখকে কলুষিত করেননি। বিস্ময়ের ব্যাপার হলো পবিত্রতার এই প্রতিমূর্তির মধ্যে সৈনিক সুলভ গুণাবলী, রাজ্য পরিচালনার কুশলতার সর্বোত্তম মাত্রার সমন্বয় ঘটেছিল। মালব বিজয়ের কাহিনী ইতিহাস পাঠ করুন, এ থেকে তার চারিত্রের মহত্ত্ব পরিমাপ করুন। সেই সময় মালবের সুলতান মোহাম্মদ শাহর অলসতা এবং ভুল ব্যবস্থাপনার দারুণ তদীয় মন্ত্রী মন্দলে রাই রাজসভা নিজ হাতে তুলে নেন এবং মাহমুদ শাহকে উৎখাত করে রাজ্য থেকে ইসলামের যাবতীয় নিদর্শন নিশ্চিন্ন করে পৌত্তলিক প্রথার প্রচলন ঘটাতে সচেষ্ট হন। তখন মুজাফফর শাহ হালিমের ইসলামী মর্যাদাবোধ নাড়াচাড়া দিয়ে ওঠে। তিনি এক বিশাল বাহিনী নিয়ে মালব অভিমুখে যাত্রা করেন এবং মান্ডে পৌঁছে তা অবরোধ করেন। মন্দলে রাই সে একা এই বাহিনীর মোকাবেলা করতে পারবে না ভেবে রানা সংঘকে মূল্যবান উপহার উপঢৌকন প্রলোভন দিয়ে তাকে সাহায্যের জন্য ডেকে পাঠান। রানা সংঘ তখনও সাঙ্গেরপুর অবধি পৌঁছেনি। ওদিকে সুলতান মুজাফফর শাহ হালিম তার সৌজন্য প্রদর্শনের জন্য ফৌজের একটি উল্লেখযোগ্য অংশ আগেই পাঠিয়ে দেন, ফলে রানা সংঘ আর সামনে অগ্রসর হওয়ার সাহস পায়নি। এদিকে মন্দলে রায় চতুর্দিক থেকে সামরিক সাহায্য পাওয়ার পূর্বেই সুলতান দুর্গ দখল করে নেন। অতঃপর দুর্গ দখলের পর যেই মুহূর্তে সুলতান মুজাফফর শাহ হালিম দুর্গের ভিতরে প্রবেশ করেন, সঙ্গী আমির উমারা সুলতান সমভি বেহারে মালব সুলতান রাজকীয় শোভা সমৃদ্ধি, রাজকোষ, গুপ্ত ধন ভাণ্ডার নিদর্শন পরিদর্শন করেন এবং রাজ্যের সমৃদ্ধি সম্পর্কে অবহিত করেন। তখন তারা সাহস করে সুলতান মুজাফফর শাহ সমীপে নিবেদন করেন, এই যুদ্ধে প্রায় 2000 বীর সেনানী আমাদের শাহাদাত লাভ করেছেন, এত বিপুল ক্ষয়ক্ষতির পর এই দেশে আবার সেই সুলতানের প্রত্যাবর্তন করা সমীচীন নয় যার ভ্রান্ত ব্যবস্থাপনার দারুণ মন্দলে রায় এই রাজ্য দখল করতে সক্ষম হয়েছিল। সুলতান মুজাফফর শাহ একথা শুনতেই পরিদর্শনে সেখানে ক্ষান্ত দেন এবং দুর্গের বাইরে বেরিয়ে গিয়ে মাহমুদ শাহকে বলেন, আমার সঙ্গী সাথীদের কাউকে আর দুর্গের ভিতরে যেতে দেবেন না। মাহমুদ শাহ অনেক পীড়াপিড়ি করলেন এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। সুলতান কয়েকটা দিন দুর্গের ভিতরে বিশ্রাম করলেন, কিন্তু সুলতান মুজাফফর তার এই অনুরোধ কবুল করেননি। তিনি পরে নিজেই এই রহস্য প্রকাশ করেছিলেন, আমি এই জিহাদ কেবল আল্লাহর রেজামন্দি হাসিলের জন্যই করেছিলাম, কিন্তু আমির উমারার প্রকাশিত বক্তব্য থেকে আমার আশঙ্কা হলো আল্লাহ না করুন কোন খারাপ নিয়ত আমার দিলে সৃষ্টি হয়ে যায় এবং আমার নিয়ত সততা এবং ইখলাস নষ্ট না হয়ে যায়। আমি সুলতান মাহমুদের উপর কোনো অনুগ্রহ করিনি, বরং মাহমুদই আমার উপর অনুগ্রহ করেছে, ফলে তার কারণে এই জিহাদের অংশগ্রহণের মাধ্যমে মহামূল্যবান সৌভাগ্য লাভ হলো। ইন্তিকালের মুহূর্তে ঘনিয়ে আসলে সুলতান উলামায়ে কিরাম ও সাম্রাজ্যের আমাত্যবর্গের এক মজলিসের নিয়ামতের শুকরিয়া হিসেবে বলেছিলেন, আল্লাহর অপার অনুগ্রহ এবং কৃপায় আমি কোরআনের হিফজ করার সাথে সাথে প্রতিটি আয়াত সংশ্লিষ্ট জরুরি মাসআলা মাসাইল, হুকুম আহকাম, শানে নজুল এবং তাজবিদ সংক্রান্ত মূলনীতির ইলম হাসিল করি।
স্বীয় ওস্তাদ আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ ইবনে বাহরুখ থেকে যেসব হাদিস সনদ নিয়েছি সেসব হাদিস সনদ এবং মতন বর্ণনাকারী রাবিদের হালত সহ আমার মুখস্থ আছে। আল্লাহর ফজলে ফিকহ বিষয়ে আমার সেই জ্ঞান আছে যেই জ্ঞান সম্পর্কে হাদিস পাকে বর্ণিত। আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে দিনের সমকদান অর্থাৎ জ্ঞান দান করেন, তাকে ফকিহ বানিয়ে দেন। আর বর্তমান কয়েক মাস যাবৎ সুফিয়ায়ে কেরাম এবং মাশায়েখে ইজমায়ে তরিকায় আত্মশুদ্ধির সাধনায় অর্থাৎ তাজকিয়া নাফসের মাশগুল এবং যে যেই কওম বা সম্প্রদায়ের সাদৃশ্য অনুসরণ করবে সেই সম্প্রদায়ের অন্তর্গত হবে, এর ভিত্তিতে তাদের বরকত লাভের ব্যাপারেও আশাবাদী। আল্লামা বাগবীর তাফসির মুআলিমুত তানজিল একবার খতম করেছি, এরপর দ্বিতীয়বার শুরু করেছি, অর্ধেক পর্যন্ত পৌঁছে গেছি, বাকিটুকু আশা করছি ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে শেষ করব। জুমার নামাজের নিকটবর্তী মুহূর্তে মৃত্যু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। তিনি উপস্থিত লোকেদের মসজিদে যাবার হুকুম করলেন এবং নিজে জোহরের সালাত আদায় করলেন এবং বললেন, সালাতুজ জোহর তোমাদের এখানে আদায় করলাম, আসর আল্লাহ চাহে তো জান্নাতে গিয়ে আদায় করব। ইন্তিকালের সময় তার জবানে হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া উচ্চারিত হচ্ছিল যা ছিল স্বয়ং সুলতান নিজের অবস্থার প্রতিচ্ছবি। হে আমার রব, আমাকে রাজ্যদান করেছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। হে আকাশমন্ডলী এবং পৃথিবীর স্রষ্টা, তুমি ইহলোক এবং পরলোকে আমার অভিভাবক, তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করো। সূরা ইউসুফ আয়াত 101। শেরশাহ সুরির সময়ানুবর্তিতা এবং নিয়মিত আমল সমূহের তালিকা সূচি যা ঐতিহাসিকগণ তাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন দেখা যেতে পারে সেগুলি এ যুগের একজন মধ্যম শ্রেণীর ব্যস্ত মানুষের পক্ষেও সেখানে এই সময়সূচি অনুসরণ করা কঠিন, যেখানে এরকম একজন ব্যস্ত সমস্ত বাদশাহর পক্ষে যাকে মাত্র 5 বছর স্বল্পতম মুদ্দতে 100 বছরের কাজ করতে হবে এবং বাহ্যত যাকে আপন প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যস্ততা এক মুহূর্তের জন্য অবকাশ দিতে প্রস্তুত ছিল না, দেওয়া সম্ভবও ছিল না, এটা কারামতি বলতে হবে। শেরশাহ রাত্রির 1/3 বাকি থাকতেই ঘুম থেকে জেগে উঠতেন, এরপর তিনি গোসল করতেন, নফল নামাজ পড়তেন, ফজর নামাজের পূর্বেই নিয়মিত অজিফা এবং তাসবিহ সমূহ শেষ করতেন, এরপর বিভিন্ন শ্রেণী বিভাগের হিসাবাদি দেখতেন এবং দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে সাম্রাজ্যের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দান করতেন এবং রোজকার করণীয় কাজ সম্পর্কে বলে দিতেন যাতে দিনের বেলা নানাবিধ প্রশ্ন তাকে পীড়িত না করে। এই সব থেকে মুক্ত হয়ে তিনি সালাতুল ফজরের জন্য অজু করতেন এবং জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করতেন, এরপর জিকির আজগার এবং বিভিন্ন অজিফা আদায়ের জন্য মশগুল হয়ে যেতেন। ইতোমধ্যে প্রশাসনিক কর্মকর্তারা সম্রাটের সালাম দেওয়ার জন্য হাজির হতেন, সম্রাট সালাতুল ইশরাক থেকে ফারেগ হয়ে আগত লোকেদের কার কি প্রয়োজন জেনে নিতেন এবং ঘোড়া এলাকার কিংবা জায়গীরের ধন সম্পদ যারা যেমন প্রয়োজন পরত দিতেন, এরপর মামলা মোকদ্দমার বাদী বিবাদীদের দিকে মনোযোগ দিতেন, উপস্থিত অভিযোগ প্রতিকার করতেন এবং তাদের অভাব পূরণ করতেন, এরপর শাহী ফৌজ অস্ত্রশস্ত্র পরিদর্শন করতেন, ফৌজে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা পরিমাপ পূর্বক যোগ্য প্রার্থীদের নিয়োগ দানের নির্দেশ দিতেন, এরপর রাষ্ট্রের দৈনন্দিন আমদানি ও অর্থ পরিদর্শন করতেন, এরপর সাম্রাজ্যের প্রধান আমাত্যবর্গ আমির উমারা রাষ্ট্রদূত ও আইনজীবীগণ হাজির হতেন, সম্রাট তাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, এরপর প্রশাসনিক কর্মকর্তা ও কর্মীবৃন্দদের আর্জি পেশ করা শুনতেন, তিনি তা শুনতেন এবং প্রয়োজনীয় নির্দেশ লেখাতেন, এরপর দুপুরের খানা খেতেন, উলামায়ে কিরাম ও মাশায়েখের দস্তরখানে তার সঙ্গে শরীক হতেন, এরপর জোহরের সালাত পর্যন্ত 2 ঘন্টা তিনি ব্যক্তিগত কাজকর্ম করতেন, খাবারের পর সামান্য বিশ্রাম গ্রহণ করতেন, এরপর জামাতের সঙ্গে জোহরের সালাত আদায় করতেন, এরপর কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, ঘরে কিংবা বাইরে যেখানেই থাকুন না কেন এই নিয়মের কোনো ব্যত্যয় হতো না। তিনি বলতেন, বড় মানুষ তো তিনি যিনি তার গোটা সময় জরুরি এবং প্রয়োজনীয় কাজে ব্যয় করেন। সম্রাট আওরঙ্গজেব আলমগীরের বিস্তারিত জীবন ইতিহাস পাঠ করলে জানতে পারবেন তিনি দুনিয়াদার বাদশাহ, যিনি কাবুল এবং কান্ধার থেকে নিয়ে সমগ্র দক্ষিণাত্য পর্যন্ত বিস্তৃত ভূভাগে রাজ্য পরিচালনা করতেন এবং এই সমগ্র বিস্তৃত সাম্রাজ্য স্বয়ং দেখাশোনা করতেন, তত্ত্বাবধান করতেন, তিনি তার বুলন্দ হিম্মত এবং অটুট ইচ্ছা শক্তির সাহায্যে এতটা সময় ব্যয় করে নিতেন যে তামাম রাষ্ট্রীয় ব্যস্ততা সত্ত্বেও আউয়াল ওয়াক্তেই তিনি জামাতের সঙ্গে সালাত আদায় করতেন, জুমার সালাত জামে মসজিদে গিয়ে আদায় করতেন, সুন্নাত এবং নফলের পাবন্দি করতেন, ভীষণ গ্রীষ্ম তিনি রমজানের পুরো রোজায় রাখতেন এবং রাত্রির তারাবিও পড়তেন, রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন,
সোমবার, বৃহস্পতিবার এবং জুমার দিন নিয়মিত সিয়াম পালন করতেন। সর্বদাই অজু অবস্থায় থাকতেন। জিকার আজগার এবং দোয়া মসুরার পাবন্দ ছিলেন। প্রতিদিন সকালে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন এবং শতাধিক রকমের রাষ্ট্রীয় ও প্রশাসনিক ব্যস্ততা ও বিক্ষিপ্ত তবিয়ত সত্ত্বেও এমন পরিপূর্ণ একাগ্রতার সঙ্গে হজরত মুজাদ্দিদ আলফে সানিয়ের পুত্র হজরত খাজা সাইফুদ্দিন থেকে আধ্যাত্মিক প্রশিক্ষণ গ্রহণ করতেন যে তিনি অর্থাৎ খাজা সাইফুদ্দিন তদীয় পিতা খাজা মোহাম্মদ মাসুমকে সম্রাটের মধ্যে জিকিরে ইলাহি আসর জাহির হবার কথা লিখে জানান। দৈনন্দিন ব্যস্ততা সত্ত্বেও আরো একটি সময় তিনি বের করে নিতেন যাতে করে ফতোয়ে আলমগিরি নামক সুপ্রসিদ্ধ ফতোয়ে কিতাব সংকলনের কাজে, যা তার নির্দেশে সে যুগের ওলামায়ে কেরাম সংকলিত এবং বিন্যস্ত করেছিলেন, সময় দিতে পারেন। প্রতিদিন সংকলনের কাজ যতদূর অগ্রসর হতো তিনি সেটুকু শুনতেন এবং প্রয়োজনীয় পরামর্শ দান করতেন। সম্রাট আলমগীর সিংহাসন আহরণকালে কতটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ এবং ঝটিকার সংকলন ছিল তা ইতিহাস পাঠক মাত্রই তা জানা। এ যুগে তার সাম্রাজ্যের আমূল পুনর্গঠন করতে হয়, উত্থিত ফেতনা তাকে দমন করতে হয়, কিন্তু এটা সম্রাট আলমগীরের অদম্য মনোবল এবং অটুট ইচ্ছাশক্তির পরিচয় ছিল যে তিনি এরূপ উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ যুগেও যখন তার মাথা তোলবার অবকাশ ছিল না তখন তিনি কোরআন মাজিদের হেফজ করার সময় বের করে নিয়েছিলেন এবং তদীয় হাদিস আর বাইনের ভাষ্য লিখেছিলেন। আমির উমারা ও উজিদদের মধ্যে দেখলে আপনি আব্দুর রহিম বৈরাম খান, জুমলাতুল মালিক, সাদুল্লাহ খান আল্লামি, মাজদুদ্দিন মোহাম্মদ ইবনে মোহাম্মদ এলাইজি, ইখতিয়ার খান, আফজল খান ও মসনদে আলী আব্দুল আজিজ আসিফ খানের মতো সর্বগুণ সম্পন্ন বুজুর্গ দেখতে পাবেন। এর মধ্যে কেবল দুজন আব্দুর রহিম খান খানান ও আসিফ খান সংক্ষিপ্ত আলোচনা করা হলো এখানে। আব্দুর রহিম খান পাঠ্য কিতাব মাওলানা মোহাম্মদ আমিন ইবনে জানি ও কাজী নিজামুদ্দিন বাদখশানির কাছে পড়েন এবং হাকিম আলী গিলানি ও আল্লামা ফাতুল্লাহ সিরাজি থেকে তিনি বিশেষভাবে উপকৃত হন। এরপর গুজরাটে অবস্থানকালে আল্লামা ওয়াজিহুদ্দিন ইবনে নাসরুল্লাহ গুজরাটি থেকে আরো অধিক ইলম হাসিল করেন। এরপর খ্যাতনামা শিক্ষা ছাড়াও তার দরবারে বিজ্ঞ, প্রজ্ঞাবান এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের কেন্দ্র ছিল। এসব পণ্ডিতদের সঙ্গে কৃত আগাগোড়া জ্ঞানগর্ভ আলোচনা থেকে তিনি উপকৃত হতেন, এমনকি তিনি সব ধরনের বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। জ্ঞানের অধিকাংশ শাখাই এই সাহিত্যের ময়দানে সুন্দর রুচি, সমালোচনামূলক দৃষ্টি এবং চূড়ান্ত মতামত প্রদানের অধিকার রাখতেন। তিনি ভাষাবিদ ছিলেন, বিশেষত সাতটি ভাষায় তার পাণ্ডিত্য ছিল স্বীকৃত। আব্দুর রাজ্জাক খানি মাআসিরুল উমারা নামক গ্রন্থে লিখেন, আরবি, ফার্সি, তুর্কি, হিন্দি ভাষায় তার পরিপূর্ণ দখল ছিল। এসব ভাষায় তিনি অলঙ্কারপূর্ণ এবং ওজস্বী কণ্ঠে কথা বলতেন এবং অবলীলায় কবিতা রচনা করতেন। জ্ঞান এবং পাণ্ডিত্যের সাথে যুদ্ধবিদ্যা এবং সৈনিক বৃত্তির ক্ষেত্রেও তিনি ছিলেন অনন্য। শৌর্য, বীর্য এবং বীরত্বের ক্ষেত্রে ছিলেন যশ এবং খ্যাতির অধিকারী। গুজরাট, সিন্ধু, দাক্ষিণাত্য বিজয় তার বীরত্ব এবং সুশাসনের স্মৃতিবাহী। আচার ব্যবহার, দয়া দক্ষিণের দিক দিয়ে দেখলে দেখতে পাবেন সমস্ত ঐতিহাসিক তার উত্তম চরিত্র, কোমল ব্যবহার, ধৈর্য, সহিষ্ণুতা, বিনয় এবং নম্রতার প্রশংসায় পঞ্চমুখ। যদি আপনি তার বরাদ্দতার দিকে তাকান তবে সেক্ষেত্রে সৈয়দ গোলাম আলী বিল গিরামির সাক্ষ্য নিন। তিনি বলেন, আমি আব্দুর রহিম খান খানানের প্রতিদান এবং পারিতোষিক দালিপাল্লার একদিকে রাখা আর অন্যদিকে রাখা হয় সাফাবি বাদশার প্রতিদান এবং পারিতোষিক, তাহলে আব্দুর রহিম খান খানানের পাল্লায় ভারী হবে। লেখাপড়ার প্রতি দুর্নিবার আগ্রহ এবং অধ্যয়নের ক্ষেত্রে মগ্নতার অবস্থা ছিল এই যে ঠিক যুদ্ধক্ষেত্রে অষ্টপিশে আহরণ করে বইয়ের পাতা খুলে রাখতেন যাতে পড়তে পারেন। গোসলের সময়ও কিতাব হাতে থাকতো, খাদেমগণ সামনে দাঁড়িয়ে থাকতো বই খুলে। গোসল করার সময় সাথে সাথে তার বই পড়ার অভ্যাস অব্যাহত ছিল। ধর্মের প্রতি ঝোঁক এবং স্বভাব প্রকৃতির সামর্থ্যের অবস্থা পরিমাপ আপনি এ থেকে করতে পারবেন হযরত মুজাদ্দিদ আলফে সানির মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ দ্বারা তিনি ধন্য হয়েছিলেন। তিনি সেই সব সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে হযরত মুজাদ্দিদ আলফে সানি এর চিঠি লিখেছিলেন, যারা তার আস্থাভাজন ছিলেন। তাকে লিখিত মুজাদ্দিদ সাহেবের পত্রাদি থেকে তার প্রতি তার হৃদয়ের টান এবং গভীর সম্পর্কের কথা জানা যায়। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।